Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Mohd Mahbub Rahman, Shohokari Shikshok, Baharchar Adarsho Uccho Biddyaloy, Bansarampur, Brahmanbaria. Priyo Saptom Shreni Shikshartira, Tumra Kemon Acho? Asha Kori Allah Rahmate Tumra Bhalo Acho. Alhamdulillah, Ami Allah Rahmate Ebong Tomader Doay Bhalo Achi. Ajke Online Classe Tomaderke Shagotom. Priyo Saptom Shreni Shikshartira. আমি আবারো তোমাদের সামনে উপস্থিত হয়েছি 19.7.1 এর সমাধান করো কয়টি অঙ্ক নিয়ে আমি গত ক্লাসে 1 2 6 অঙ্কগুলো করেছি এখন আমরা 8 9 10 এই অঙ্কগুলো করব তোমরা খাতা কলম নিয়ে এখানে বসবে এবং মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে সমাধান করো 8 x / 2 plus 1 equal 3 এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তাহলে A2 এটা হলো হর প্লাস এখানে মনে মনে 1 আছে তাহলে 2 আর 1 এ প্রসব করলে 2 তাহলে হর দিয়া ভাগ লব দিয়া গুণ 2 দা 2 এর ভাগ করলে 1 1 দা x এর গুণ করলে x ওকে x প্লাস 1 দা 2 এর ভাগ করলে 2 2 ওকে 2 ইকুয়াল 3 তাহলে মনে মনে a 3 নিচে 1 আছে 1 দিয়া গুণ করলে x প্লাস 2 ইকুয়াল 3 দা গুণে 6 6 তাহলে x ইকুয়াল টু আমরা x এর মান বের করব তাহলে 6 এটা প্লাস আছে প্লাস 2 এই উপরে কি লাগা মাইনাস 2 তাহলে x = 6 থেকে 2 বিয়োগ করলে 4 অতএব x = 4 নির্ণয় সমাধান x = 4 এবার 9 নাম্বার এবার 9 নাম্বার তাহলে x/3 + 5 = x/2 + 7 তাহলে এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তাহলে এখানে 3 হলো হর এই 5 এর নিচে মনে 1 আছে 1 এ আর 3 লসাগু 3 হর দিয়া ভাগ লব দিয়া গুণ 3 দা 3 ভাগ করলে 1 1 দা x এর গুণ করলে x ওকে x প্লাস 1 দা 3 ভাগ করলে 3 3 5 15 ইকুয়াল 2 আর এখানে মনে মনে 7 নিচে 1 আছে 2 আর 1 এর লসাগু 2 হর দিয়া ভাগ লব দিয়া গুণ 2 দা 2 এর ভাগ করলে 1 হয় 1 দা x এর গুণ করলে x ওকে x প্লাস 1 দা 2 এর ভাগ করলে 2 7 গুণে 14 হর দিয়া ভাগ লব দিয়া গুণ এবার আমরা আর গুণ করব 3 দিয়ে এটাকে গুণ করব 2 দিয়ে এটাকে গুণ করব তাহলে 3 ইন্টু এক্স প্লাস 14 ইকুয়াল 2 ইন্টু এক্স প্লাস 15 তাহলে 3 বা 3x প্লাস 3 14 42 ইকুয়াল 2 দিয়ে x এর গুণ করলে 2x প্লাস 15 গুণে 30 বা আমরা x এর গুণ একসাথে নিয়ে আসবো 3x এটা প্লাস আসে ওই পাশে এই পাশে আসলে মাইনাস 2x হয়ে যাবে ইকুয়াল এখানে 30 এটা প্লাস আসে ওই পাশে লাগে মাইনাস হবে তো মাইনাস 42 তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে x প্লাসে থাকে ইকুয়াল 42 থেকে 30 বিয়োগ করলে 12 থাকে 12 থাকবে মাইনাসে যেহেতু মাইনাসেরটা বেশি এর জন্য মাইনাস 12 অতএব x = 12 বা 12 নির্ণয় সমাধান x = - 12 x = - 12 তাহলে নির্ণয় সমাধান x = - 12 10 y by 2 minus y by 3 equal y by 5 minus 1 by 6. তাহলে এটা হলো বাম পক্ষ সমাচিহ্ন আগে এটা হলো বাম পক্ষ পরে হলো ডান পক্ষ তাহলে এখানে 2 এখানে 3 তাহলে হর 2 এবং 3 লসাগু 6 তাহলে হর দিয়া ভাগ লব দিয়া গুণ 2 দিয়া 6 এর ভাগ করলে 3 3 দিয়ে y এর গুণ করলে 3y এই মাইনাস হলো এটা 3 দিয়া 6 এর ভাগ করলে 2 তাহলে 2 দিয়ে y এর গুণ করলে এই মাইনাস হলো এটা 2y ইকুয়াল এখানে 5 এখানে 6 তাহলে হর 5 এবং 6 এর লসাগু 30 তাহলে 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 বা 6 6 দিয়ে ওয়ার গুণ করলে 6 হয় এই মাইনাস হলো এটা 6 দিয়ে 30 মানে 30 কে ভাগ করলে 30 কে ভাগ করলে 5 1 দিয়ে 5 এর গুণ করলে 5 ওকে 5 মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে এ 6 হলো এটা 3y থেকে মাইনাস 2y বিয়োগ করলে y থাকে ইকুয়াল এখানে যা আছে তাই তাহলে হর এখানে 6 ডান পক্ষে হর হলো 30 তাহলে 6 দিয়ে ভাগ যায় 5 6 30 তাহলে নিচে 1 থাকে y নিচে 1 থাকে ইকুয়াল এখানে 6 y মাইনাস 5 বাই হলো 5 তাহলে আমরা কোনাকুনি গুণ করব আর আর গুণ আর গুণন করব তাহলে এই y নিচে 1 আছে মনে মনে 1 দিয়ে আমরা বড়টাকে আগে আনি 6 y মাইনাস 5 ইকুয়াল 5 দিয়ে y করলে 5 y তাহলে 6 y এটা প্লাস আছে এই পাশে তাহলে মাইনাস y মাইনাস 5 y ইকুয়াল এটা এখানে মাইনাস 5 ওখানে গেলে প্লাস 5 তাহলে 6y থেকে মাইনাসের 5y বিয়োগ করলে y থাকে y = 5 অতএব y = 5 নির্ণয় সমাধান y = 5 প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে
বাড়িতে নিরাপদে থাকবে, মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এ আশা এ প্রত্যাশা নিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।